দয়া করে ভাই, আপনারা তো বিদেশে অনেক চাকরি করেন, টাকা আছে, আমার একটু দয়া করে আমার বাচ্চাকে বাঁচান। টাকা পয়সা ছাড়া আমার বাচ্চা সন্তান ছাড়া কেউ নাই, আর টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। আপনারা যদি একটু দয়া করেন তাহলে আমি এই বাচ্চার চিকিৎসা করতে পারি। ভাই দয়া করে একটু আমাকে হেল্প করবেন যাতে আমি এই বাচ্চার চিকিৎসা করতে পারি। আমার এই বাচ্চা ছাড়া কেউ নাই, ওর জন্য আমি কত টাকা খরচ করছি, এখন আর টাকা পয়সার খরচ করার কিছুই নেই। আমার বাচ্চাটা দেখেন এই অবস্থা, ওর বুকের কাজ দুটা রং এক সাইডে হয়েছে, ওর হাড়ে তিনটা ছেদ্র আছে, একটু দয়া করে টাকা পয়সা দিলে আমি এই চিকিৎসা করতে পারতাম। বাংলাদেশে সব ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে মাদ্রাজ যায় চিকিৎসা করা লাগবে, তাহলে এই বাচ্চা ভালো হবে। কত টাকা লাগতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, তো আমরা একদম তার জীবনের যে বাস্তব গল্প, যে তিনি কি কষ্টে আছেন, তো আমরা তার কষ্টের কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো আপু আসসালামু আলাইকুম। তো আপু কেমন আছেন? তো আপনার নাম কি? মরিয়ম আপা। তো মরিয়ম আপা, তো আপনি থাকেন কোথায়? সাভার, ব্যাংকলনি। ব্যাংকলনি থাকেন? আচ্ছা, তো কি করেন আপনি? গার্মেন্টসে চাকরি করেন। তো এই যে কলেজে যে ছেলেটাকে দেখতে পাচ্ছি, তো এটা কি হয় আপনার? এটা ছোট ছেলে, অসুস্থ। আচ্ছা, আপনার কটা সন্তান? দুই ছেলে। দুই ছেলে? আচ্ছা, তো এটা কি ছোট না বড়? এটা ছোট, জন্ম থেকেই অসুস্থ। আচ্ছা, কি হয়েছে তার? আচ্ছা, তো এই জন্য কি আপনি আজকে ইউটিউবে আসছেন? তো কখনো চিন্তা করেছেন যে মিডিয়ার সামনে আসবেন? চিন্তা করিনি, কিন্তু চেষ্টা ছিল যে এরকম কিছু যদি পাই আমি বলবো সবার কাছে, চিকিৎসা করতে পারতেছি না। আমি এই 5 বছর ধরে চিকিৎসা চালাই যাচ্ছি, অপারেশনের মতো আমার টাকা পয়সা নাই। তো জন্মের পর থেকেই মানে অসুস্থ নাকি? হ্যাঁ, জন্মের বয়স যখন 9 দিন তখন থেকে ওর অসুখটা ধরা পড়ছে। আচ্ছা, তো এখন থেকে মানে ছোট থেকে এখন পর্যন্ত মানে চিকিৎসা করানোর উপরেই রাখছেন? করানোর উপরে, ওষুধ খাওয়া লাগে রেগুলার, একদিন ওষুধ না খাইলে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, তো প্রতিদিন কত টাকার ওষুধ লাগে? ওর প্রতিদিন না, ওষুধ 1 মাসে 2000 করে টাকা লাগে, আবার 3 মাস পর চেক আপ করার লাগে, তখন একবার 10,000 করে টাকা লাগে। আচ্ছা, তো আপনার স্বামী আছে তো? হ্যাঁ আছে। তো স্বামী কি করে আপনার হাজবেন্ড? উনি টিস্টারে কাজ করে। আচ্ছা, তো আপনারা যে বেতন পান এতে দিয়ে কি আপনাদের হয়? হয় না, কিন্তু টানাটানি ভাবেই চলছে, আবার বড় ছেলে স্কুলে পড়ার খরচ। আচ্ছা, বড় ছেলে কিসে পড়ে? সেভেনে পড়ে, এবারে এইটে উঠবে। তো খুব কষ্টের মাঝে আছেন আর কি। তো আপনার সন্তানের পিছনে এই পর্যন্ত কত টাকা ব্যয় করলেন আর কি? অনেক টাকা, টাকা পয়সা বলতে গেলে এখন চিকিৎসার মতো টাকা পয়সাই নেই, দেওয়ারে আমি অপারেশনে ডাক্তার দেখাবো এরকম মতো আমার কিছু নাই। আচ্ছা, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আর অপারেশন করা লাগবে, বয়স যখন 1 মাস তখন থেকে বলছে আর অপারেশন করতে 20 লাখ টাকা লাগবে। আচ্ছা, তো কোথায় দেখেছিলেন ডাক্তার? বাংলাদেশে না ঢাকার ডাক্তার, হার্ট ফাংশনে দেখাইছি, অতি ফাস্টে দেখাইছি, সুপারে সুপারে দেখানোর পরে ওই রিপোর্টটা বলছে ওর হাড়ে ছিদ্র আছে, আপনারা ঢাকা শিশু হাসপাতালে দেখান। তা আমার ফাইলপত্র সব আছে, কাগজপত্র। আচ্ছা, ফাইলপত্র কতটা? হ্যাঁ। আচ্ছা, কোন কোন ডাক্তার দেখিয়েছেন? যেখানে ফাইলপত্র আছে। হ্যাঁ। আচ্ছা, এটা কি রিপোর্ট? এটা সুপারের রিপোর্ট, অতি ফাস্টে, বয়স যখন 9 দিন। আচ্ছা, এটা এটা হচ্ছে শিশু মেডিকেলের, বয়স যখন 27 দিন চলে।
তো এখন শুধু মানে চিকি মানে অপারেশন ডাক্তার কি বলছে ফাইনালি কি বলছে কি করা লাগবে মাদ্রাজে চিকিৎসা করতে হবে মানে বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব না তো এখন এই যে আচ্ছা তো ইন্ডিয়া গিয়ে মানে চিকিৎসা ডাক্তার বলছে আর কি না ফাইনালি তো যে টাকা লাগবে সেটাই আপনাদের কাছে আছে না এই টাকা নাই নাই দেখেই তো আচ্ছা তো এখন কি করবেন কি চিন্তা করতেছেন এখন সবাই যদি একটু সহযোগিতা করত আর চিকিৎসার জন্য তাহলে আমি হয়তো বা ইন্ডিয়া যাইতে পারতাম আচ্ছা তো কিছু কি সঞ্চয় করেন নাই নাকি ছোটবেলা থেকে তো এই রোগটা ধরা পড়ছে চিকিৎসা করতে করতে আমার এখন আর কিছু নাই মানে সব সম্বল যা সব জমা বিক্রি করছি আর চিকিৎসার জন্য গ্রামের জমি তো দাম এত হয় না তারপরও চিকিৎসা করছি জমি বিক্রি করে মানে ভিটে মাটি যা ছিল সব বিক্রি করে দিয়েছেন শুধু বাড়ি আছে আচ্ছা তো এখন মানে চিকিৎসার জন্য লাগবে 20 লাখ টাকা তো সেই টাকা এখনো জোগাড় করতে পারেন নাই তো এখন কি চিন্তা করতেছেন মানে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করতেছেন কি করবেন এখন যদি মাদ্রাজ যাইতে পারতাম ভালো একটা ডাক্তার দেখাইতে পারলে আল্লাহ যদি ওকে সুস্থ করতো ভালো করতো তো আপনার কোনো আত্মীয় স্বজন নেই তেমন বড় কোনো আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন এত বড় নাই তো এখন যদি মাদ্রাস না নিয়ে যেতে পারেন তাহলে কি করবেন কি চিন্তা করতেছেন ডাক্তার বলছে অপারেশন এইসব রোগী করাই লাগে করা লাগে টাকা পয়সা না পাইলে তো আমি চিকিৎসা ওই যে ওষুধ খাওয়াছি এই পর্যন্ত ওষুধ খাইলে যে ভালো হবে এটা না ওর শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট শ্বাস কম থাকে ওষুধ খাইলে আর অপারেশন করাইতে পারলে তখন ওই আল্লাহ ভালো করলে ভালো হয়ে যেতে পারে এটাই তো ডাক্তার বলছে আচ্ছা তো এখন আমাদের দেশে বা পূর্বাশে তো অনেক ভাইরা আছে অনেকে তো আপনার এই ভিডিওটা দেখতেছে তো তাদের উদ্দেশ্যে মানে আপনার কি বলার আছে সব ভাইগো কাছে আমার একটা অনুরোধ যে আমার যদি কারো দয়া হয় এরকম যে আমার এই বাচ্চার চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করতে পারিনি দয়া করে যদি কেউ আমাকে সাহায্য করে তাহলে হয়তো বা আমি আর চিকিৎসা করতে পারবো আচ্ছা তো বাবুর কি কথা বলতে পারে কথা বলতে পারে বা তোমার নাম কি বলো তোমার নাম বলতে পারো আচ্ছা এমনি কি সব সুস্থ মানে সুস্থ তো না মানে স্বাভাবিকভাবে কি চলাফেরা করতে পারে হাঁটতে পারে কিন্তু খাওয়া দাওয়া একেবারে কম আচ্ছা তো এখন কি যে আমাদের ভিডিওটা তো অনেকে দেখছে অনেকে দেখবে হয়তো তো তাদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলুন সর্বশেষ আপনি মা হয় সন্তানের প্রতি সবার কাছে আমার একটা অনুরোধ ভাই বোনেরা মা বোন যারাই আছেন এই ভিডিও দেখতেছেন আমি অতি কষ্টে ভিডিওর সামনে আইসি ক্যামেরার সামনে সবাই আমাকে একটু দয়া করবেন হেল্প করবেন আচ্ছা তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় বা আপনার বাসা যদি কেউ আসতে চায় কেউ অনেকে তো মিথ্যা বলে ঠিক না তো সেই ক্ষেত্রে কীভাবে আসবে বা মোবাইল নাম্বারটা কি বলতে পারেন হ্যাঁ মোবাইল নাম্বার বলবো বাসার ঠিকানা সাভার ব্যাংক কলোনি বাসা নাম্বারটা আচ্ছা মোবাইল নাম্বার হচ্ছে 01771345 3 1 আচ্ছা আরেকবার বলেন 01771345 3 1 আচ্ছা তো এই নম্বরে কি বিকাশ করা আছে বিকাশ রকেট আচ্ছা তো এই নম্বরে সহযোগিতা পাঠাইলে আপনি পাবেন তো আচ্ছা তো তার বাবা যে চাকরি করে তার বেতন বেশি পায় না মানে মানে সংসারের খরচে চলে যায় আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসহায় মাটি বসে আছে তার বাচ্চা কবে সুস্থ হবে কবে সুন্দরভাবে খেলাধুলা করবে তো তার বাচ্চার জন্য অন্তত এই মাকে আপনারা সহযোগিতা করুন যারা এই ভিডিওটা দেখছেন আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন তো দর্শক আজকে এই পর্যন্তই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ